এই কাপ এই পাইকারে এই কাপগুলো নিতে পারবে আপনার এখান থেকে আমি বিক্রি করি 80 টাকা সব ধরনের গিফট আইটেম আছে যে যে কালার নিতে চাবেন সেই কালারই দেওয়া যাবে দর্শক আপনাদের জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম কুকারিজের যারা কুকারিজের আইটেম নিতে চান তারা এখান থেকে কুকারিজের আইটেম নিতে পারেন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা ভাইয়ের নাম কি মোহাম্মদ শফিকুল ইসলাম আচ্ছা আপনার এখানে কি ধরনের পাইকারি পণ্য আপনি বিক্রি করেন হ্যাঁ আমি এখানে ডিলার শরীফ মেলামেন্ট কোম্পানির ডিলার বেঙ্গল মেলামেন্ট কোম্পানির ডিলার এগুলো আমি পাইকারি বিক্রি করি এগুলো আশেপাশে যত দোকানদার আছেন শুনে একটা দুরান যাত্রাবাড়ি হাসনাবাদ আবদুল্লাহপুরি কুরিয়া রাজেন্দ্রপুর শ্রীনগর এগুলো সব জায়গায় আমার কাছ থেকে মাল নিতে কোম্পানির নির্ধারিত এসআর আছে এসআরআই দোকানে দোকানে অর্ডার কাটে এবং আমার এখান থেকে মাল নিয়ে আরে বিক্রি করে এবং এইগুলো আমি অনেক সারে বিক্রি প্রথম কী দেখাবেন যে মনে করেন আমি একটা প্লেট দেখাইলাম এটার মূল্য দেওয়া আছে 95 টাকা আমি বিক্রি করি 80 টাকা খুচরা 80 টাকা পাবেন 80 টাকা এটা হলো পাইকারি রেট বলতেছেন আপনার জি 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 এই মনে করেন একটা বাটি দেওয়া আছে 160 টাকা মূল্য দামের একবার 140 টাকা এটা এটার ভিতরে কালার আছে কয়টা এটার ভিতরে 8টা কালার আছে শরীফ পালা মানে যত পণ্য আছে সব কিছু আমার কাছে আছে 8টা কালার 8টা কালার মানে যেই কালার নিতে চাবেন সেই কালারই নিতে পারবেন আচ্ছা এটা এটা কত প্রাইস বললেন বাটিটা বাটিটার মূল্য দাম আছে 160 টাকা আমি রাখবো 140 টাকা আচ্ছা এটা কত করে এটা উঠা দেখেন একটু যেমন এটা একটা কালার এটার মূল্য দাম আছে 115 টাকা আমি রাখতে পারবো 95 টাকা পাইকারদের জন্য হ্যাঁ পাইকারদের জন্য 20 টাকা স্যার এই প্লেট এই এই যে প্লেটটা এটা খুব সুন্দর দেখা যায় এটা কি প্লেট হ্যাঁ এটা খুব সুন্দর 10 ইঞ্চি সুপ প্লেট এটা মূল্য দেওয়া আছে 115 টাকা আমি রাখবো মাত্র 95 টাকা 95 টাকা জি এটার ভিতরে কালার ওই একই কালার সব কালারই দেওয়া আছে এখানে যতগুলো দেখতেছেন সব কালারই দেওয়া আছে এটা কত এটা এটা 10 ইঞ্চি সুপ প্লেট মূল্য দেওয়া আছে 115 টাকা আমি রাখবো 95 টাকা হাফ প্লেট এটা মূল্য দেওয়া আছে 80 টাকা আমি রাখবো 70 টাকা 70 টাকা জি এগুলো কি একই রেট এখানে যা রাখা আছে হ্যাঁ সবগুলো মানে একই এটা এটা কত করে প্রাইস এটা যেমন এটার মূল্য এটা 10 ইঞ্চি সুপ প্লেট এটা মূল্য দেওয়া আছে 115 টাকা কিন্তু আমি রাখবো 95 টাকা এরকম এরকম সব একটু সব ধরনের ট্রে দেওয়া আছে সব ধরনের এখানে এগুলো কি এগুলো এগুলো পানির গ্লাস পানির গ্লাস এগুলো কত করে এগুলোর দাম দাও আছে 65 টাকা আমি রাখবো 55 টাকা এই বাটিগুলো কত করে এই বাটির মূল্য মূল্য দেওয়া আছে 60 টাকা আমি রাখবো 50 টাকা 50 টাকা এটা মগ দেওয়া আছে 95 টাকা কিন্তু আমি রাখবো 80 টাকা 80 টাকা এরকম সব আইটেমে ছাড় পাবেন আচ্ছা এগুলা কি এগুলো হাফ প্লেট হাফ প্লেট এগুলো কত করে প্রাইস যেমন এটার মূল্য দেওয়া আছে 75 টাকা আমি রাখবো 65 টাকা এগুলো হলো চায়ের কাপ মূল্য দাম আছে 330 টাকা ছয়টা কিন্তু আমি রাখবো 280 টাকা এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে হ্যাঁ বিভিন্ন কালার আছে আমাদের কাছে মগের অনেক কালেকশন আছে অনেক মগ আছে এগুলো সব মগ হ্যাঁ এগুলো সব মগ এগুলো শরীফ পেলাম মানে টিফিন কেরিয়ার এগুলো এগুলো সব ধরনের ট্রে এগুলো ট্রে জি জি এটা একটা বড় ট্রে দেওয়া আছে এটার মূল্য দেওয়া আছে 535 টাকা কিন্তু আমি রাখবো 450 টাকা এই ধরনের ডিজাইনার আরও অনেক আছে না অনেক আছে এগুলো কি এই এই ট্রেই এগুলো না ওগুলো ওগুলো ভিতরে অনেক অনেক মডেল দেওয়া আছে এটা 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 আরেকটা মডেলের ট্রে এটা এটা আর একটা মডেল আচ্ছা এই ভিডিও দেখে যারা খুচরা নিতে চায় এই আপনার আশেপাশে বা একটু দূরে থেকে যদি আসে আপনি কি খুচরা বিক্রি করতে পারবেন হ্যাঁ আপনি 1 পিস লাগলে 1 পিস নিতে পারবেন 1000 পিস লাগলে 1000 পিস নিতে পারবেন ওই ক্ষেত্রে প্রাইস একটু কি পড়বে এই আমি পাইকারি দামই দেব পাইকারি দাম আপনাদেরকে দেব পাইকারি দিবেন হ্যাঁ পাইকারি দাম দর্শক আপনারা তো শুনলেন আপনি যদি আসেন এখানে আপনাকে ওই পাইকারি দামই দেওয়া হবে এখানে আসলে এই যেমন একটা ট্রে মূল্য দেওয়া আছে 465 টাকা
কিন্তু আমি রাখবো মাত্র 300 টাকা। 300 টাকা, দেখুন দর্শক এই ট্রেটার দাম পড়বো 400 টাকা। আপনি যদি আসেন এই ট্রেটা আপনি 400 টাকা দাম নিতে পারবেন। তারপর আরেকটা আরেকটা মডেল আছে, এই যে এই যে এটাকে বড় খানসা প্লেট বলে বা জামাই প্লেট অনেকে বলে। এটা এটার মূল্য দেওয়া আছে 450 টাকা, কিন্তু আমি বেশি মাত্র 380 টাকা। 380 টাকা দর্শক এই এটাকে কেড়ে না, হ্যাঁ এটা রাউন্ড টেরে বলে, রাউন্ড টেরে দর্শক এটা কত? 380 টাকা পড়বো দর্শক। হ্যাঁ জি 380 টাকা। সব ধরনের এই কাপ, হ্যাঁ এই পাইকারে এই কাপগুলো নিতে পারবে আপনার এখান থেকে। জি জি। এগুলো কত করে পাইকারি? কাপের মূল্য দেওয়া আছে 55 টাকা, আমি রাখবো 45 টাকা। পিস 55 টাকা, 55 টাকা পিস, কিন্তু আমি রাখি মাত্র 45 টাকা। এখানে কি রেট কি সব এক ধরনের না আলাদা আলাদা? না একই ধরনের, একই ধরনের রেট, সব একই। কালার আলাদা আলাদা, ডিজাইনও আছে আলাদা, যে কালার নিতে চান একই দাম। আচ্ছা দর্শক এখানে প্রচুর মানুষ পরিমাণে দেখা যাচ্ছে কাপ, আপনার ইচ্ছা করলে এখান থেকে কাপ দেখেও নিতে পারবেন। জি বিভিন্ন ডিজাইনের কাপ আছে এখানে। এখানে মনে করেন দেখুন দর্শক আপনি আসলে নিজেরা দেখলে বুঝতে পারবেন এখানে ডিজাইনগুলো। এখানে মেলামাইনের অনেক প্লেট আছে, আপনারা আসলে দেখলে এখান থেকে নিতে পারবেন, অনেক ডিজাইনের আছে। এখানে মনে করেন একটা প্লেট আছে, নতুন নতুন একটা ডিজাইন, নতুন একটা মডেল প্লেট দেওয়া আছে, দাম দেওয়া আছে 175 টাকা, তা আমি রাখবো মাত্র 150 টাকা। আমি রাখবো 150 টাকা। তারাও মেলামাইনের আরও অনেক ডিজাইন আছে, যেমন এখানে যা আছে সব বেঙ্গল মেলামাইন। আমি ওইগুলো সরাসরি কোম্পানির ডিলার। এই যে মনে করেন একটা কালার, এই মনে করেন একটা কালার, এটার রেট দেওয়া আছে 130 টাকা, আমি রাখি 100 টাকা, আমি রাখি 100 টাকা। যারা পাইকারি নেবে তারা 100 টাকা করে নিতে পারবে। যেমন এখানে একটা বাটি দেওয়া আছে, মনে করেন এখানে একটা বাটি দেওয়া আছে, রেট দেওয়া আছে 185 টাকা, কিন্তু আমি রাখি শুধু 150 টাকা। 150 টাকা, হ্যাঁ এরকম সব আইটেমে এরকম বিশাল ছাড়। এই যেমন এখানে আরেকটা কালার দেওয়া আছে, প্লেটের দাম দেওয়া আছে 130 টাকা, যে কোনো দোকানে যাবেন 130 টাকায় বা সর্বোচ্চ 10 টাকা ছাড় দিতে পারে, কিন্তু আমি রাখি 100 টাকা, মানে 130 টাকার ভিতরে 100 টাকা, মানে বিশাল ছাড়। এই ধরনের সব ধরনের বাটি বুটি যা কিছু আছে মেলা মানে সব কিছু পাবেন। হ্যাঁ তারপর এখানে মনে করেন সিরামিকের সব ধরনের কাপ টাপ দেওয়া আছে। এই সিরামিক্সের এগুলো এগুলো কি ডর্জন হিসাবে বিক্রি করেন? হ্যাঁ 100 টাকা, 6টা কাপ 6টা পিস, 6টা কাপ 6টা পিস 500 টাকা। হ্যাঁ এই সাইজ, এই সাইজগুলো রাখা যাবে 6টা কাপ 6টা পিস 600 টাকা। ডিজাইন আলাদা আছে না? এই কালার নিতে পারেন, এই কালার নিতে পারেন, আর অন্যান্য কালার আছে। এটা পড়বো কত? 600 টাকা। 600 টাকা, 6 পিস কাপ 6টা পিস 6 পিস। আচ্ছা এটা রাখা যাবে 6টা কাপ 6টা পিস 700 টাকা। 700 টাকা, জি। আর এই সাইডটা, এটা এটা হলো মুন্নু সিরামিকের, এটা রাখা যাবে 6টা কাপ 6টা পিস 900 টাকা। 900 টাকা, জি। আর এই কাঁচেরগুলো যেটা নাসির সিরামিক, নাসির অলিলা, এগুলো রাখা যাবে 6টা কাপ 6টা পিস 750 টাকা। 750, যেমন এখানে আছে এগুলো 36 পিসের ডিনার সেট। 36 পিস? হ্যাঁ 36 পিস। 36 পিসের ভিতরে কী কী আছে একটু বলে দেন দর্শকদের। মানে 6টা বড় প্লেট, 6টা হাফ প্লেট, 12টা, 6টা কাপ 6টা পিস, 24টা, একটা রাইস ডিশ, 25টা, এখানে একটা 26টা, আর এখানে আছে 6 পিস, 32টা, আর 32 আর 33 34 35 36, টিপট, মিল্কপট, সুগারপট, এগুলো মিলে 36 পিস। এটা কত প্রাইস? কত? এটা 4500 টাকা। 4500 টাকা, জি জি, 4500 টাকা, জি 4500 টাকা। এখানে আছে সব ধরনের গিফট আইটেম, এখানে গিফট আইটেম, জি সব ধরনের গিফট আইটেম আছে, যেটা যেটা লাগে সব ধরনের সুপ সেট। ফিনিশের আছে 550 টাকা, এ ধরনের সুপ সেট আছে 600 টাকা, বাটি সেট আছে 600 টাকা, এই যে এখানে ডিনার সেট আছে এটাও 36 পিস ডিনার সেট, এটাও রাখা যাবে। এটা কত পিস? এটাও 36 পিস ডিনার সেট। আচ্ছা কী কী আছে এটার সাথে? 6টা বড় প্লেট, 6টা হাফ প্লেট, আর 6টা কাপ 6টা পিস 24টা, তারপরে এটা কত প্রাইস? এটার
এটা প্রায় তো 4,500 টাকা। 4,500 টাকা। 4,500 টাকা। আর উপরেরটা আছে 27 পিস, এটা রাখা যায় মাত্র 2,000 টাকা। 2,000 টাকা। এটার সাথে কি কি আছে? এটা 6টা বড় প্লেট, 6টা হাফ প্লেট, 12টা আর কাপড়ি, 6টা 6টা 12টা, 24টা। আর এখানে আছে 3 বাটি, আছে 3টা, মোট 27 পিস, এটা রাখা যাবে 2,000 টাকা। 2,000 টাকা। জি, সব ধরনের গিফট আইটেম আছে, যে যেই কালার নিতে চাবেন সেই কালারই দেওয়া যাবে। এগুলো কি বাটি? না, এগুলো সুপসেট। সুপসেট? হ্যাঁ, সুপসেট, যেটা চাবেন সেটাই দেওয়া যাবে। এটা হলো নাসিরের পাইরেক্স, পাইরেক্স, এটা 32 পিস, এটা রাখা যাবে 4,000 টাকা। 4,000 টাকা। আচ্ছা, এটার সাথে কি কি আছে? এটার সাথে 6টা বড় প্লেট, 6টা হাফ প্লেট, 12টা, 6টা কাপ, 6টা পিরিচ, 24টা, এখানে আছে 7 পিস, 24-এর সাথে 31, আর রাইজিস একটা 32। 32? জি জি। কত প্রাইস বললেন? 4,000 টাকা। 4,000 টাকা। হ্যাঁ, এটাও আছে সেম, সেম 4,000 টাকা। সেম? এটা 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 এই সেমই আছে না? সেম, সেম জিনিস। হ্যাঁ, 4,000 টাকা। 4,000 টাকা। আচ্ছা, পাশে আরেকটা দেখা যায়, ওইটা এটা কত প্রাইস? ওটা রাখা যাবে, ওটা চার কোনো ডিনার আছে আর্টিসানের, এটা 36 পিস, এটা রাখা যাবে 6,000 টাকা। 6,000 টাকা। এটার সাথে কি কি আছে? এটার সাথে 6টা বড় প্লেট, 6টা হাফ প্লেট, 6টা কাপ, 6টা পিরিচ, 6টা বাটি, 4টা টিপট, মিল্ক সুগার পট, 1টা বড় বাটি, 1টা রাইস ডিশ, মোট 36 পিস। আচ্ছা, নিচে এটা? নিচের এটার, এটার রেটও 4,500 টাকা। দুগুলো? হ্যাঁ, 36 পিস, 4,000। আর ওটা? এটার নিচেরটা রাখা যাবে মুন্ডু সিরামিকের, 32 পিস, এটা 4,000 টাকা রাখা যাবে। 4,000 টাকা। তারপরে এখানে যারা অনেকে মনে করেন যে খোলা ডিনার সেট নেবেন না, 6টা 12টা করে প্লেট নেবেন, তাদের জন্য আলাদা, ওইটাও আলাদা নিতে পারবো। এই যেখানে নিচে আলাদা ব্যবস্থা আছে সব। আচ্ছা, এখানে এখানে আলাদা ব্যবস্থা আছে, যারা আলাদা 6টা প্লেট নিতে চায়, 6টা হাফ প্লেট নিতে চায়, তারা এখান থেকে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। এই যে মনে করেন এখানে আছে কিছু মগ, এগুলো সাধারণত নিউ মার্কেট বা গুলশান ছাড়া কোথাও পাওয়া যাবে না। এগুলো হলো ফাইবার জাতীয় চাইন, এগুলো সাধারণত হাতেতে পড়লেও ভাঙবে না, আগুনও দিলেও কিছু হবে না, ওভেনে দিলেও কিছু হবে না, যেরকম নিচ্ছেন সেরকম থাকে, একবার হালকা। আচ্ছা, এগুলো কত করে প্রাইস? এগুলো 300 টাকা। 300 টাকা পার পিস? পার পিস। এগুলো এগুলো ফাইবার জাতীয়। ডাবল হাড়ি, ডাবল হাড়ি স্টিলের, এগুলো রাখা যাবে 3,000 টাকা। 3,000 টাকা। হ্যাঁ, এখানে আছে মনে করেন রাইস কুকার, 2,000 টাকা। 2,000 টাকা। হ্যাঁ, এটা রাখা যাবে 2,500 টাকা, এটা হলো 1.8, আর এটা ওটা আছে আবার 2.8, ওটা রাখা যাবে 3,000 টাকা। এখানে আছে সব ধরনের ব্লেন্ডার, স্টিলের ব্লেন্ডার, এটা ইন্ডিয়ান, ইন্ডিয়ান স্টিলের ব্লেন্ডার, যারগুলো যেগুলো সবই ইন্ডিয়ান। আচ্ছা, এগুলো রাখা যাবে 750 রাখা যাবে 4,000 টাকা, আর এটাও রাখা যাবে 4,000 টাকা। এটা আছে জয়পান 450 ওয়াট, এটা রাখা যাবে 2,800 টাকা। 2,800 টাকা। প্রেশার কুকার এটা কত করে প্রাইস? এগুলো মনে করেন কত রাখতে পারবেন এখানে? 3.8 লিটার, যেটা 1,000 টাকা রাখা যাবে। 1,000 টাকা। হ্যাঁ, 6.5 রাখা যাবে 1,600 টাকা। 1,600 টাকা। 1,600 টাকা। বুকিংস রাখা যাবে একই দাম। আপনার দোকানে সহজভাবে কীভাবে আসতে পারবো কাস্টমার একটু বলেন? একই স্কুল নতুন ভবনের পাশে দুনিয়া ক্লাবের মোড়, দুনিয়া ক্লাবের মোড় মায়ের দোয়া স্কুল। আপনার মোবাইল নাম্বারটা বলুন। 01716708634। হ্যাঁ, এটা হচ্ছে আমার দোকানের কার্ড, সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও অশেষ ধন্যবাদ।